সংবিধান প্রণীত হওয়ার পর প্রধান দায়িত্বই ছিল সামনে একটি নির্বাচন এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পূর্বেই তদানীতন সেনা প্রধান আইব খান ইস্কান্দার আলী খান যিনি প্রেসিডেন্ট ছিলেন তাকে বাধ্য করলেন সামরিক শাসন জারি করতে ইস্কান্দার আলী খানের মাধ্যমে সামরিক শাসন জারি করার মাত্র ২০ দিনের মাথায় মিস্টার আইব খান পাকিস্তানের সর্বাধিনায়ক হয়ে গেলেন এবং পাকিস্তানকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিলেন ক্ষমতার নায়ক হয়ে গেল এরপরে তিনি ধীরে ধীরে ডেমোক্রেসির নামে যে প্রতারণামূলক ভূমিকা রেখেছেন তা দুনিয়ার মানুষের জানা আছে এরপরে ইলেকশন আসলো প্রেসিডেন্সিয়াল ইলেকশন সেই ইলেকশনে আইব খানকে কে স্বৈর শাসনের চেয়ার থেকে সরানোর জন্য সমস্ত রাজনৈতিক দল তখন এক হয়ে গিয়েছিল পার্টি এই নামে সেখানে জামাত ইসলামী ছিল ছিল এবং সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে সেই ভূমিকাটা পালন করেছিল কিন্তু আইব খান অত্যন্ত ধুরন্ধর লোক হওয়ার কারণে তিনি ভোটের রাজনীতিতে এমন একটি ভূমিকা অবতীর্ণ হলেন যেটা উপলব্ধি করাও রাজনৈতিক নেতাদের পক্ষে কঠিন হয়ে গেল তিনি নির্বাচনের নামে প্রহসন করে পাকিস্তানের প্রেসিডেন্ট হয়ে গেলেন পাকিস্তানের প্রেসিডেন্ট হওয়ার পর সমস্ত রাজনৈতিক দল রাজপথে নামলো আন্দোলনের জন্য এই আন্দোলনের নেতৃত্ব দানকারী যতগুলো রাজনৈতিক দল ছিল সমস্ত রাজনৈতিক দলের অর্গানাইজেশন অর্গানাইজিং করার দায়িত্ব ছিল দুজন ব্যক্তির উপর আওয়ামী লীগের পক্ষ থেকে আব্দুল সালাম খান আর জামাত ইসলামের পক্ষ থেকে অধ্যাপক গোলাম আজম সাহেব ডেমোক্রেটিক আন্দোলন শুরু হলো আন্দোলনের প্রচন্ডতায় আয়ুব খান সকল রাজনৈতিক দলকে একসাথে এক বৈঠকে বসার জন্য আহ্বান জানালেন এই সময় একটি ঘটনা ঘটলো কাশ্মীরকে কেন্দ্র করে পাকিস্তানের সাথে যুদ্ধ লেগে গেল এই যুদ্ধে বাঙালি অফিসাররা অনেক বলিষ্ঠ ভূমিকা পালন করেছে যুদ্ধে বিজয় নিশ্চিত এই অবস্থায় পাকিস্তানের তদানীন্তন স্বৈর শাসক তিনি আহ কাশ্মীরের সাথে ভারতের সাথে সমঝোতা করেন এই সমঝোতার মাধ্যমে একটি বিজয়ী যুদ্ধকে হัดসারা করা হয় এই অযহাত দেখিয়ে সমস্ত রাজনৈতিক দল আবার তার বিরুদ্ধে আন্দোলন শুরু করে দিল আন্দোলন শুরু হওয়ার পর এটা একটা প্রচন্ড আন্দোলন ছিল এই আন্দোলনে গুলটেবিল বৈঠকের আয়োজন করা হলো গোলটেবিল বৈঠক যখন চলে তখন তদানীন্তন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তিনি একটা কূট কৌশলের আশ্রয় গ্রহণ করলেন যে তিনি এই পঁয়ষট্টি সালের যুদ্ধ এবং পাকিস্তান ও ভারতের যুদ্ধ চীনের সম্পৃক্ততা সবকিছু মিলিয়ে তিনি উপলব্ধি করেছিলেন যে দু পাকিস্তানকে যদি ভাঙ্গা না হয় তাহলে তিনি স্বস্তিতে থাকতে পারতেছেন না তিনি এক জায়গায় বলেছিলেন যে মাথার এক দিকের ব্যথা নিয়ে থাকা যায় কিন্তু মাথার দুই দিকের ব্যথা নিয়ে থাকা যায় না তিনি তখন একটা উদ্যোগ গ্রহণ করলেন পাকিস্তানে ভারতের কয়েকজন সাবেক জেনারেলকে ঐক্য করে ডেকে তিনি একটা গোয়েন্দা সংস্থা করলেন যার নাম দিলেন র রকে দায়িত্ব দেওয়া হইল পাকিস্তান কিভাবে ভাঙ্গা যায় পাকিস্তান ভাঙ্গার পরিকল্পনা নিয়ে র খোঁজা শুরু করলেন একজন রাজনৈতিক ব্যক্তিকে রাজনৈতিক কর্মসূচির মাধ্যমেই এই প্ল্যানটি বাস্তবায়নের জন্য এবং তারা তাদের মনের বক্ত ব্যক্তি পেয়ে গেলেন সেই মনের মতো ব্যক্তিকে দিয়ে তারা ছয় দফার সূচনা করলেন রাওয়াল পিন্ডিতে ডাইলগের যখন আহ্বান করা হচ্ছে সকল রাজনৈতিক দল ডায়লগে যার প্রস্তুতি নিচ্ছেন ঠিক সেই সময় হঠাৎ করে শেখ মুজিবুর রহমান এই ডায়লগের মধ্যে তার ছয় দফাকে অন্তর্ভুক্ত করার জন্য দাবি জানিয়ে বসলেন ফলে সকল রাজনৈতিক দল করলো যে এই ছয় দফা নিয়ে যদি আন্দোলন হয় তাহলে তো শেখ ইয়া আইব খান বুঝতে পারবে যে রাজনৈতিক দলের মধ্যেই ঐক্য নেই এবং তিনি তখন আর দাবি মানবেন না ফলে আমাদের ডায়লগ ব্যর্থ হবে রাজনৈতিক আন্দোলন ব্যর্থ হয়ে যাবে সবাই শেখ মুজিবকে বোঝানোর চেষ্টা করলেন কিন্তু শেখ মুজিব বললেন আমার ছয় দফা যদি অন্তর্ভুক্ত করা না হয় তাহলে আমি এই ডায়লগে যাব না এবং এই ডায়লগে আমি অংশগ্রহণ করব না এই ধরনের একটি পরিস্থিতির মধ্যে আগরতলা মামলার শুরু হয়ে গেল ঠিক এর পর শেখ রহমান অ্যারেস্ট হয়ে গেলেন ছয় দফা নিয়ে সারা দেশে পূর্ব পাকিস্তানে তার নেতারা তার কর্মীরা গণসংযোগ শুরু করল এবং শেখ মুজিবুর রহমান গ্রেপ্তার হওয়ার কারণে আগরতলা ষড়যন্ত্র মামলার ট্রায়াল যখন চলছে তখন ভিতরে বাহিরে ব্যাপক আন্দোলন ফলে তার জনপ্রিয়তা তুঙ্গে এই অবস্থা আবার ডায়লগ শুরু হলো ঠিক ডায়লগের দুই দিন আগে শেখ মুজিবুর রহমান মুক্তি লাভ করলেন মুক্তি লাভ করার তিনি পর তিনি পশ্চিম পাকিস্তানে গেলেন কিন্তু সেই ডায়লগ সেখানে স্থগিত হয়ে যায় সেই সংলাপ আজ পর্যন্ত অনুষ্ঠিত হয় নাই এই সংলাপ থেকে বের হয়ে সে তিনি এখন খুবই জনপ্রিয় তার ছয় দফা জনপ্রিয় এবং পূর্ব পাকিস্তানের ছাত্র সমাজ সাধারণ মানুষ তাকে নেতা হিসেবে গ্রহণ করে নিয়েছে তখন তিনি রাজনৈতিক আন্দোলনের দিকে ধাবিত হলেন শুরু হলো উনিশশো সালের গণ আন্দোলন এই আন্দোলনেরই এক পর্যায়ে আইব খান দেখলেন যার ক্ষমতায় থাকা সম্ভব নয় তখন তিনি ইয়াহিয়া খান ক্ষমতায় আসলে ছিল উনিশশো উনসত্তর সালের নভেম্বর মাস তিনি ক্ষমতায় এসেই বুঝতে পারলেন যে নির্বাচন না দিলে ক্ষমতায় টিকে থাকে কিছুতে সম্ভব নয় তিনি ঘোষণা দিলেন উনিশশো সালের অক্টোবর মাসে নির্বাচন হবে এক বছর সময় হাতে রেখে নির্বাচনের তারিখ ঘোষণা করা হলো কিন্তু ওই সময় দেশে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস হওয়ার কারণে নির্বাচন অক্টোবর থেকে পিছিয়ে ডিসেম্বরে নিয়ে যাওয়া হলো ডিসেম্বরে নির্বাচন হলো এই নির্বাচনে তিনশো আসনের মধ্যে পূর্ব পাকিস্তানের জন্য সংরক্ষিত একশো বাষট্টি আসন ছিল শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একশো ষাটটি আসনে আওয়ামী লীগ বিজয় লাভ করল এটা পরিষ্কার হয়ে গেল যে আগামী দিনে পাকিস্তানের প্রধানমন্ত্রী রহমান তিনি ঘোষণা করলেন যে পাকিস্তানের ভাবি প্রধানমন্ত্রী হলেন শেখ মুজিবুর রহমান চোদ্দই জানুয়ারি তিনি এই ঘোষণা দিয়েছিলেন ওই সময় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে আলোচিত ভূমিকা পালনকারী ব্যক্তি ছিলেন প্রফেসর গোলাম আজম সাহেব তিনি বিবৃতির মাধ্যমে বললেন অ নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা হোক যদি ক্ষমতা হস্তান্তরে বিলম্ব করা হয় তাহলে এখানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির হতে পারে এরপরে এসএনএম ডাকা হলো ভুট্টো সাহেব তখন চিন্তা করলেন তার স্বপ্ন ছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার কিন্তু নির্বাচনের ফলাফল লে প্রমাণিত হয়ে গেল তিনি আর মানে অবিভক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারছেন না তবে পাকিস্তান যদি ভেঙে দেওয়া হয় তাহলে তিনি পশ্চিম পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারেন তখন সাহেব হয়ে গেলেন কিভাবে পাকিস্তানকে ভাঙ্গা যায় ফলে অ্যাসেম্বলি ডাকা হলো ভুট্টু সাহেব অ্যাসেম্বলিতে বস না বসার ঘোষণা দিয়ে বসলেন তিনি বললেন কেউ যদি আসে এই পার্লামেন্টে যুগ দিতে তাহলে তার হাত পা ভেঙে দেওয়া হতো ফলে একটা অনিশ্চিত পরিবেশের তৈরি হলো পার্লামেন্ট স্থগিত হয়ে গেল একবার নয় দুবার স্থগিত হয়েছিল যে টাইমে সেটা ছিল মার্চ সকাল বেলাই পার্লামেন্টটা স্থগিত হয়ে গেল এবং ডায়লগ শেষ করে ইয়াহিয়া খান এয়ারপোর্টে উঠলেন ওই সময় কুর্মিটোলা এয়ারপোর্ট থেকে পাকিস্তানের উদ্দেশ্যে যাত্রা শুরু করেই তিনি করাচিতে বিমান থেকে নেমেই তদানীন্তন প্রধানকে নির্দেশ দিয়ে দিলেন যে পূর্ব পাকিস্তানকে কবরস্থান বানিয়ে দাও এই তো শুরু হলো পঁচিশে মার্চের কালো রাত্রেই অপারেশন নামে আমাদের উপর হামলা এই হামলায় ঢাকার ঘটনা সারা দেশের ঘটনা এটা ইতিহাসের অংশ এটা আমরা সকলেই জানি এখানে যে ঘটনাটি ঘটলো যে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ দল তারাই দেশের নেতৃত্ব দিবে কিন্তু যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথে আওয়ামী লীগের নেতারা দলে দলে ভারতমুখী হয়ে গেলেন ভারতে গিয়ে আশ্রয় গ্রহণ করলেন এবং ভারতের হোটেলগুলোতে তারা সিট বুকিং দিয়ে সেখানে বিলাসী জীবনযাপন শুরু করলেন আর দেশ দেশের মানুষ সাধারণ জনতা সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় রয়ে গেল এই অবস্থায় দেশের দামাল ছেলেরা দেশপ্রেমিক মানুষই প্রতিরোধ গড়ে তুলেছিল এবং তারাই মুক্তি মুক্তিযুদ্ধ করেছিল নয় মাস পর দেশটা স্বাধীন সে আন্দোলন এবং আমাদের সন্তানেরা ঝাঁপিয়ে পড়েছিলেন তাদেরকে এই কথা বলা হয়েছিল যে দেশটা যদি স্বাধীন হয় দেখা এখানে সাম্য সামাজিক সুবিচার এবং মানবিক মর্যাদা এই তিনটি জিনিস প্রতিষ্ঠিত হবে তো করার প্রত্যয় নিয়ে স্বাধীনতা আন্দোলন মুক্তিযুদ্ধ হলো দেশটা স্বাধীন হওয়ার পরেই আজকে সাম্যের নামে যার শুরু হলো যে অসাম্য আচরণ এবং ভারসাম্যহীন ভূমিকা ওই সময়ের শুধুমাত্র নিজেদের দলীয় লোক ছাড়া কাউকে কোনো পাত্র দেওয়া হতো না এইভাবে সাম্যের বিরুদ্ধে তারা ভূমিকা রাখলেন মানবিক মর্যাদা কি জিনিস এটা দেশের মানুষকে ভুলিয়ে দেওয়া হলো এরপরে আমরা জানি যে সামাজিক সুবিচারের কোনো বালাই নাই ন্যায় বিচার সামাজিক সুবিচার সবকিছু সমাজ থেকে বিতাড়িত হয়ে গেল আজকে সেই স্বাধীন সার্বভৌম দেশের পর্যালোচনা করি এই দেশ বিশ্ব মানচিত্র রাষ্ট্র এই দেশকে রক্ষা করা বাংলাদেশের আঠারো কোটি মানুষের দায়িত্ব আওয়ামী লীগ অত্যন্ত পরিকল্পিত একটি এজেন্ডা এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করেছে সেটা হলো বিভাজনের রাজনীতি বিচারের নামে যুদ্ধ বিষয়টা ফায়সালা হয়ে গিয়েছিল শেখ মুজিবুর রহমান বুঝতে পেরেছিলেন যে বিচারের নামে যদি এখানে ট্রায়ালের আয়োজন করা হয় তাহলে যাদের শাস্তি হবে তারাই আমার বিপক্ষে থাকবে দেশের মধ্যে একটা খত সৃষ্টি হবে তিনি সেই খত যাতে সৃষ্টি না হয় এই জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন সাধারণ অপরাধের জন্য এরপরে জুলফিকার আলী ভুট্টু যে ভুট্টু পাকিস্তান ভাঙ্গার নায়ক তাকে বাংলাদেশে উনিশশো চুয়াত্তর সালের জুন মাসে আমন্ত্রণ জানিয়ে তিনি বাংলাদেশে নিয়ে আসলেন এবং ভুট্টুকে স্বয়ং শেখ মুজিব বিমানবন্দরে গিয়ে তিনি অভিনন্দন জানিয়েছিলেন এবং একশত সাত জনের বিশাল প্রতিনিধি দল বাংলাদেশে রইলেন একটা ভালো সুন্দর পরিবেশের জন্য শেখ মুজিবুর রহমান মুক্তি পাওয়ার পরেই জুলফিকার আলী ভুট্টু ইন্দিরা গান্ধী এবং শেখ মুজিব তিনজন এই ত্রিপাক্ষিক চুক্তির মাধ্যমে ভারতের সিমলায় যুদ্ধপরাধীদেরকে ক্ষমা করে দিয়ে তাদেরকে পাকিস্তানে ফেরত দেওয়ার ব্যবস্থা করে দিলেন এইভাবে দেশের যে রাজনৈতিক একটি ঐক্য গড়ে তোলার প্রক্রিয়া শুরু হয়েছিল বিরোধীদের সত্ত্বেও এবং বৈরী পরিবেশ সত্ত্বেও এই স্বাধীনতার চল্লিশ বছর পর আটত্রিশ বছর পর থেকে শুরু হয়েছে চল্লিশ বিয়াল্লিশ বছর পর সেই বিদেশি এজেন্ডা দেশকে বিভাজন করার এবং স্থায়ীভাবে বিভাজন করার নামে যুদ্ধ বিচারের আয়োজন করে একটি প্রহসন করে রাজনৈতিক নেতৃবৃন্দকে হত্যা করে ফাঁসি দিয়ে হত্যা করে যে বিভাজন এই বিভাজন বাংলাদেশের জন্য একটা স্থায়ী রাজনৈতিক একটি দেশের এই জিনিসটি একটা স্থায়ী প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে এবং এটার মীমাংসা কিভাবে হবে ভবিষ্যতে এটা একটা বিরাট প্রশ্ন কারণ ইসলামী শক্তির উত্থান এবং সেকুলার শক্তির অবস্থান দুটো শক্তি আগামী দিনে মুখোমুখি যখন হবে এই দেশটি একটা স্থায়ী সংকটের দিকে দাবিত হবে এই সংকট থেকে মোকাবেলা করার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সুচিন্তিত একটি ফর্মুলা বের করতে হবে যে ফর্মুলা আবার আমাদেরকে জাতীয় ঐক্যের দিকে নিয়ে যাবে রাজনৈতিক নেতৃবৃন্দ যত দ্রুতই ফর্মুলা দিতে পারবেন ততই আমাদের জন্য মঙ্গল এরপরে দ্বিতীয় যে বিষয়টা আমি বলতে চাই ন্যায় বিচার বাংলাদেশে প্রতিষ্ঠিত করার অঙ্গীকার ছিল স্বাধীনতার ন্যায় বিচার তো দূরের কথা আজকে কোনো বিচারই বাংলাদেশে নেই আপনি দেখুন যে বিচারগুলো বাংলাদেশে হচ্ছে এর ক্রাইটেরিয়া গুলো কি শুধুমাত্র রাজনৈতিক নয় ক্রিমিনাল বিচারগুলোতেও আজ একটা পক্ষপাতিত নিয়ে আসা হচ্ছে এই পর্যন্ত যুদ্ধ বরাদের চল্লিশটি মামলা রায় হয়েছে আমাদের নেতৃবৃন্দের বারোটি আর অন্যান্যদের তিরিশটির মতো রায় হলো এই রায়গুলো পর্যালোচনা করলে দেখা যায় ন্যায় বিচারের কোনো বালাই এখানে নেই মীর কাসম সবকে ফাঁসি দেওয়া হলো যে অপরাধে তিনি ওই দিন ডালিম হোটেলে চট্টগ্রামে ঘটনার নেতৃত্ব দিয়েছেন অথচ একই সময় তিনি ঢাকার বাইতুল মোকার চট্টগ্রামে একই সময় বাইতুল মোকার থাকে কেমনি এটা কি বিচার সুস্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও মীর কাশেম সাহেবের ফাঁসি হয়ে গেল মোজাহিদ সাহেবকে দুটো যৌথ অভিযোগে ফাঁসি দেওয়া হয়েছিল একটি অভিযোগ সিরাজ হত্যাকাণ্ড আপিল বিভাগে গিয়ে এই হত্যাকাণ্ড থেকে তাকে খালাস দেওয়া হলো কারণ এই বিচার সালে হয়ে গেছে এই কাগজ দাখিল করার পর আপিল ডিভিশন তাকে অব্যাহতি দিয়ে দিলেন তার বিরুদ্ধে কোনো অভিযোগই থাকে না এরপরে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো সাইদি সাহেব এই সাইদি সাহেবের মামলা রায় হলো মামলা হলো একটা রায় হইলো তিনটা একজন বিচারপতি খালাস দিচ্ছেন একজন বিচারপতি মৃত্যুদণ্ড দিচ্ছেন দুইজন বিচারপতি দিচ্ছেন করা যায় একটা মামলায় তিন ধরনের রায় হয় দেশের সর্বোচ্চ যিনি খালাস দিলেন তিনি আইনের ভিত্তিতে দেন নাই যিনি আমৃত্যু দিলেন তিনি আইনের ভিত্তিতে দিয়েছেন আর যিনি মৃত্যুদণ্ড দিলেন তিনি কিসের ভিত্তিতে দিলেন অর্থাৎ এখানে কোনো বিচার হয় নাই যে যেভাবে চেয়েছে ঠিক সেভাবে রায় ঘোষণা করছে ন্যায় বিচারকে ভুলণ্ঠিত করা হয়েছে বাংলাদেশের মাটিতে আজকে অর্থনৈতিক ডেভেলপমেন্টের যদি বলা হয় আট লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে বর্তমান সরকার আট লাখ কোটি টাকা এটা তাদের ঘরানার রিসার্চ থেকেই বের হয়ে আসছে আবুল বারাকাত সাহেব তিনি রিসার্চ করে এটা আবিষ্কার করেছেন আট লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেল বাংলাদেশের রিজার্ভ ফান্ডের টাকা চুরি হয় পৃথিবীর ইতিহাসে কোথাও এটা আছে আজকে যে সংকটের দিকে বাংলাদেশ পড়েছে এই সংকটটা হলো আওয়ামী লীগের তৈরি করা সংকট কারণ আওয়ামী লীগ একমুখী ভারতমুখী ভূমিকা রাখার কারণে ভারতের দালালি করে দেশে ক্ষমতায় থাকার কারণে যে পরিস্থিতির তৈরি হয়েছে যে অর্থনৈতিক সংকটের তৈরি হয়েছিল তিনি পরবর্তীতে চীনের সাথে কমিউনিকেশন করে সেটা গ্যাপ পূরণ করতে চেয়েছিলেন এ অবস্থায় যুক্তরাষ্ট্র চীন বিরোধী ভূমিকায় কারণে বাংলাদেশে যে অবস্থান সেই অবস্থানের প্রেক্ষিতে একটি সুস্পষ্ট বক্তব্য কামনা করেছিল কিন্তু শেখ হাসিনার পক্ষে এত বেশি প্রভু তিনি তৈরি করেছেন চীনকে প্রভু বানিয়েছেন ভারতকে প্রভু বানিয়েছেন সেই আমেরিকাকে প্রভু বানিয়েছেন এখন কোন প্রভু তার সঠিক প্রভু এই প্রভু নির্ধারণ করার সময়ে আজকে তিনি একটা মহাসংকটে পড়েছেন ফলে প্রিলিমিনারি একটা এম্বার্গো তার উপর এসেছে একটি নিষেধাজ্ঞা তার উপরে এসেছে আপনারা দেখেছেন যে গত সপ্তাহে ইউরোপিয়ান ইউনিয়ন কমিশন তারাও বাংলাদেশের র্যাব শুধু নয় পুলিশের উপরেও এই নিষেধাজ্ঞা দেওয়ার জন্য দাবি উত্থাপন করেছে ইউ এর পার্লামেন্টের একজন সদস্য লিখিতভাবে তিনি আবেদন লিখেছেন দেশ যে মহাসংকটের দিকে ধাবিত হচ্ছে এর হাত থেকে আজকে একান্নতম স্বাধীনতার এই দিবসে আমাদের আলোচনা সভায় আমরা যদি আলোচনা করি তাহলে উদ্ধার করার একটি মাত্র পথ ইসলামী মূল্যবোধের ভিত্তিতে যেহেতু নব্বই ভাগ মানুষ এখানকার মুসলমান সুতরাং ইসলামের মাধ্যমে আমাদের ঐক্য হতে পারে এই ঐক্যের ভিত্তিতে দেশ প্রেমিক নেতৃত্বের মাধ্যমে আঠারো কোটি মানুষের মালিকানা প্রতিষ্ঠিত করে এই দেশকে আন্তর্জাতিক সকল ষড়যন্ত্র থেকে উদ্ধার করা সম্ভব আর সেই ষড়যন্ত্র থেকে উদ্ধার করতে পারে একটি মাত্র দল সেই দলটির নাম হচ্ছে জামাত ইসলামী কারণ অন্য কারো পক্ষে সম্ভব নয় সবাই এখন বিদেশ নির্ভর রাজনীতি করেন স্বাধীনতার একান্নতম বর্ষে তাই আমাদের অঙ্গীকার হোক মুক্ত অবাধ এবং গণতন্ত্র আইনের শাসন মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে অর্থনৈতিক মুক্তির জন্য আজকে আমাদেরকে জাতি ঐক্য গড়ে তোলার মাধ্যমে এবং এই দেশের মানুষের হাতে দেশের নেতৃত্ব রাখার জন্য আজকে আমাদেরকে আবার নতুন করে ঝাঁপিয়ে পড়তে হবে তাছাড়া আমাদের আর কোনো উপায় নেই আল্লাহ রাবুল্লা আলমীন সেই পরিবেশ আমাদের জন্য তৈরি করে দিচ্ছেন সামনে নির্বাচন নির্বাচনকে সামনে রেখেই এই আন্দোলন আমাদের জোরদার করতে হবে তাহলে জনগণ জেগে উঠবে এবং আন্তর্জাতিক এই আন্তর্জাতিকমোচন হয়ে যাবে এবং আগামী দিনে বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ এবং স্বৈরাচার মুক্ত আন্তর্জাতিক প্রভাব মুক্ত একটি দেশ সেই দেশ গঠন করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি